রব্বের প্রচার বা কম নেই এই সুপক্ষণ উপলব্ধি আমরা ইন্ডিয়ার তরফ থেকে আমাদের রাজ্যের সমস্ত সুখী নাগরিকদের সুখী নির্বাচক মন্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে খুব তাড়াতাড়ি অর্থাৎ কম সময়ের মধ্যে আপনাদেরকে আহ্বান জানিয়েছি যে আমাদের বক্তব্য এই আসন্ন নির্বাচন এবং বিধানসভার রামনগর উপনির্বাচন উপলক্ষে আমাদের কিছু কর্মসূচি এটা বলার জন্য, তার সাথে আমাদের যে প্রচার এটা ক্রমশ মানে আরো ঘনীভূত হচ্ছে শাসক দলের তরফ থেকে নানা ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে। একদিক থেকে এটা গণতন্ত্রের জন্য ভালো, তবে সেটা আরো সুস্থ আরো যুক্তিপূর্ণ এবং আরো বেশি জনগণের যে মঙ্গল সাধনে সবকিছু যদি সেরকম ভাবে যদি হয় তাহলে ভালো হয়। কাজে এরকম একটা কিছু বিষয় আপনার জন্য তুলে ধরার প্রয়োজনে যা একটা সাধারণ নির্বাচনে যে আপনারা জানেন আগামী 16 তারিখ অর্থাৎ মঙ্গলবার আমাদের ইন্ডিয়া ব্লকের প্রার্থীদের সমর্থনে দুটো পার্লামেন্ট নির্বাচনে নির্বাচনে প্রার্থীদের সমর্থনে সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সিডব্লিউসি সদস্য শ্রীমতী প্রিয়াঙ্কা গান্ধী বাদ্রা উনি রাজ্যে আসছেন। শিবুলটি এরকম স্পেশাল ফ্লাইট নিয়ে আসেন, কাছটাও হবে আসাম থেকে আসামের প্রচার শেষ করতে ফিরে আসছেন। ওনার ফ্লাইট কাছটাও 2:20 থেকে 25 মধ্যে, তারপর ওখান থেকে ওনাকে নিয়ে রিসেপশন গাড়ি ঘোড়া বাইক রিসেপশন করে ওনাকে নিয়ে আসা হবে সার্কিট হাউসে। আসে ওখানে আমাদের একটা প্রচারের বড় বাস গাড়ি চেঞ্জ হবে, ওখানে উনি সব আমাদের প্রার্থীরা নেতৃত্ব ওনারা বাসে চলবেন এবং সেটা সেক্রেটার হয়ে বুদ্ধ মন্দির উত্তর গেট কিছুটা সময় ওখানে সবকিছু দাঁড়াবে গাড়ি এবং উনি গাড়ি থেকে সমৃদ্ধ জনতা এবং ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে কিছুক্ষণ কথা বলবে, তারপর সেই গাড়ি আবার রোড শোর মাধ্যমে অস্টেবেস হয়ে প্যারাডাইস হয়ে বটতলা বটতলা থেকে সুন্দর ফায়ার ব্রিগেড টু ক্যাপচুমনি টু শঙ্করচুমনি টু দুর্গাচুমনি গিয়ে ওখানে সমাপ্তিঘট সমাপ্ত হবে এবং ওখান থেকে সোজা উনি এয়ারপোর্টে চলে যাবেন। আনুমানিক প্রায় 1.5 থেকে 2 ঘন্টার একটা প্রোগ্রাম
আগামী 16 তারিখ মঙ্গলবার এই প্রোগ্রামটা হতে যাচ্ছে। সকলের অংশগ্রহণ সহযোগিতা কামনা করছি এবং আমরা বিশ্বাস করি এতে করে কর্মী সমর্থক সাপোর্টারদের সকলের মনে এবং আম ভোটারদের মন চাঙ্গা হবে এবং এটা দারুণভাবে ভোটে তার প্রভাব পড়বে। আমাদের আস্তে আস্তে নির্বাচন তো ঘনি আসছে, জুমলা দল আজকে আপনারা জানেন জুমলা ঘোষণা করেছে সর্বভারতীয় ক্ষেত্রে 1.5 ঘন্টা ধরে প্রেস মিট, মানুষের যা প্রত্যাশা বিগত 10 বছরের কোনো অ্যাচিভমেন্ট নেই, জিতলে আগামী 5 বছর কি করবে তারও কোন সুনির্দিষ্ট বেকার কৃষক এবং জিনিসপত্র যে মানুষের নাগালের বাইরে সুনির্দিষ্ট কোনো কিছু রূপরেখা নেই, আরেকটা জুমলা আজকে ওনারা প্রকাশ করলেন এবং সেটা খুব তড়িঘড়ি করেছে 13 দিনের মাথায়। 13 দিন আগে ম্যানিফেস্টো কমিটি গঠন করেছেন জুমলা পার্টি এবং 13 দিনের মাথায় এই আজকে তারা তাদের ম্যানিফেস্টো দিশাহীন একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছে। এটা নিয়ে আজকে সারা গদি মিডিয়া সারাদিন ধরে দেখে চলে সাংঘাতিক কিছু একটা, এটাকে নিয়ে গদি মিডিয়া এবং মিথ্যাচারের দল মানুষকে বোকা বানানো এবং ধোকা দেওয়ার জন্য প্রস্তুত। আমাদের অ্যাপিল থাকবে মিথ্যাচারে যেন কেউ ফাঁদে পা না দেয়, তাদের কথা কেউ বিশ্বাস করে না, যা করেছে যা বলেছে তা করতে পারেনি। নতুন ভাবে যে সমস্ত আজকে এখানে বলা হয়েছে বলা চলে সুনির্দিষ্ট কিছুই নেই, সব আফসা এবং সবটা হচ্ছে মিথ্যা। জনগণকে আমাদের আমরা সুনির্দিষ্ট আমরা আমাদের যে 5টি ন্যায় আমরা এখানে আমাদের ইন্ডিয়ান ব্লকের তরফ থেকে আমরা সামনে রেখেছি জনসাধারণ এবং ইন্ডিয়া ব্লকের যা বলে তা করে দেখায় বিগত দিনগুলো তা প্রমাণ রেখেছি। এই নির্বাচন বিজেপিকে উৎখাত করার জন্য দেশের স্বার্থে মানুষকে বিনম্রতার সাথে আহ্বান জানাচ্ছি। আরেকটা বিষয় যেটা নিয়ে আমার মনে হয় ত্রিপুরার জনগণ জনগণের হয়ে আমরা রাজনৈতিক দলের তরফ থেকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দিতে চাই এবং তার ক্লারিফিকেশন চাই। আমাদের পূর্ব আসনে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে কপি দেওয়া হবে, 2018 সাল একটা এফিডেভিট আর 2024-এর একটা এফিডেভিট আমাদের হাতে রয়েছে আপনারা পাবেন। 2018 সালে উনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃতি দেবী সিংলা, আর এই নির্বাচনে উনি কৃতি দেবী দেববর্মন হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে। স্বাভাবিকভাবে যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে লড়তে পারে আমরা সবাই জানি, কিন্তু কোথাও না কোথাও ভোটার লিস্টে কোথাও নাম থাকে, যেখানে নাম রয়েছে ওখান থেকে সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল এনে জমা দিতে হবে। এই যে সবে কিছুদিন আগে জানুয়ারি মাসে 5 তারিখ যে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ফাইনাল ভোটার লিস্টের মধ্যে কৃতি দেবী দেববর্মা নেই, কৃতি দেবী সিং লেখা 36 জন। তো স্বাভাবিকভাবে যখন এটা সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল নিয়ে আসবে সেই নাম মোতাবেকই ব্যালট পেপার ছাপানো হবে, সেই নাম মোতাবেকই
নমিনেশন পেপার ছাপানো হবে। এবার ধরুন সার্টিফাইড কপি অফ দি ইলেকটোরাল লর্ড এর পর উনি একটা এফিডেভিট করেছেন কোথাও ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছে একটা এফিডেভিট করেছেন যে আমার নাম পরিবর্তন আমি করলাম, আমি কৃতি দেবী দেবর্ণ নামে আমি এখন থেকে আজ থেকে পরিচিত হব। এই এফিডেভিট করার পর খবরের কাগজে ছাপতে দেওয়া ম্যান্ডেটরি ছাপাতে হবে কোন পত্রিকায় ছাপিয়েছেন, যদি চেঞ্জ করে থাকে যদি এফিডেভিট করে থাকে কোন পত্রিকায় ছাপিয়েছেন, দয়া করে খবরের কাগজের এই ছাপানো পত্রিকাগুলো আপনারা দিন। আর সার্টিফাইড কপি অফ দি ইলেকট্রন মোতাবেকই নমিনেশন পেপার ছাপানো হয়। এই যে আমরা সন্দেহ প্রকাশ করছি ইলেকশন কমিশনের ভূমিকা নিয়ে, শুনতে হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে যে আপনারা ওরা অটোনোমাস বডি তারা তারা এই সমস্ত নিয়ে প্রস্তুত হচ্ছে। আমি প্রশ্নটাই কারণ সার্টিফাইড কপি অফ দি ইলেকট্রন যদি সে প্রকল্পে জমা দেয় আমরা বিনম্রতার সাথে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং এখানে যারা রয়েছে সিও থেকে শুরু করে ওখানকার আরো তাদের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে আমরা ডিমান্ড করছি এই সার্টিফাইড কপি অফ দ্য ইলেকটোরাল রোল আপনি জনসমক্ষে আপনারা তুলে ধরুন, আমরা জানতে চাই এটার মধ্যে কি রয়েছে। এটা কোনো নাম নিয়ে প্রবলেম। এবার যখন আমরা পেজগুলো উল্টাই তখন দেখা যায় মাই এডুকেশনাল কোয়ালিফিকেশন আমাদের পুরো কাম করে সবাই বড় বড় ডিগ্রি প্রাপ্ত হতে হবে এরকম বলি না। উনি 2018 সালে হিন্দিতে লিখছেন টেন্থ পাশ না ফের কিছু টেন্থ লরেটো কনভেন্ট স্কুল 1992 সাল কবে লরেটো কনভেন্ট স্কুল 1992 এখানে লিখছেন মাই এডুকেশন কোয়ালিফিকেশন আন্ডার HFLC ফ্রম মেঘালয় বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইন দ্য ইয়ার 1990 এটা হচ্ছে 1992 18 সালে যেটা এফিডেভিট জমা দিয়েছে আর এখানে লিখছেন 1990 তো অবভিয়াসলি আইদার দিস ওয়াজ এই 18 সালের এফিডেভিট ফলসলি সোল্ডেন করেছে নট দিস হ্যাজ বিন ফলসলি সোল্ডেন। আমরা উনার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনের সার্টিফিকেট এটা জনসমক্ষে তুলে ধরার জন্য এই ক্যান্ডিডেটদের কাছে আমরা বিনম্রতার সাথে আমরা দাবি জানাচ্ছি 2018 আর কোনো কিছু লেখা নেই জাস্ট হচ্ছে 10 1992। এবার এখানে HLC 1990 লেখার পর আরেকটা কোয়ালিফিকেশনও দিয়েছেন ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ইরমা খুব নামি একটা ইনস্টিটিউশন ইরমা 1999 গুজরাটে 1999 নাকি উনি তাহলে 2008 এটা যদি হতো তাহলে 2018 সালে উনি এটা সাপ্রেস করলেন কেন দ্যাট ইজ অলসো এ ক্রাইম। আর এটা হচ্ছে সন্দেহটা আমরা কেন করছি এটা কমন এডমিশন টেস্টের মাধ্যমে ইরমার মতো একটা ইনস্টিটিউশন কমন এডমিশন টেস্টের মাধ্যমে ভর্তি হতে হয় আর ওনার যা যোগ্যতা যদি ধরে নিয়ে টেন পাস করেছেন টেন পাস করে এই ইনস্টিটিউট ভর্তি হওয়ার কমন এডমিশন টেস্ট এপিয়ার করার কোন সুযোগ নেই। তাহলে এই যে সার্টিফিকেট এই যে ইরমার উনি যে দাবি করেছেন এবারকার সার্টিফিকেটে যে উনি ইরমা থেকে 1999 সালে মানে গুজরাটে যে ইনস্টিটিউশনটি উনি এখান থেকে ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট পাশ করেছেন সেটারও সার্টিফিকেট গুলো তুলে ধরার জন্য আমরা ডিমান্ড জানাচ্ছি।
দাম গেল, আপনার কোয়ালিফিকেশনটা গেল, এবার ব্যালট পেপার, আমি ব্যালট পেপারটা এখানে ছাপানো হয়েছে ইনস্পাইট অফ আমাদের তরফ থেকে, ইন্ডিয়া মঞ্চের তরফ থেকে বারংবার আপত্তি থাকা সত্ত্বেও এই জিনিসটা উনি এই দেববর্মন টাইটেলটা ওখানে ব্যালট পেপারে অ্যাড করা হয়েছে। আমরা মনে করি এটা মারাত্মক মারাত্মক অন্যায়, মারাত্মক ভুল, এবং জাস্ট টু এক্সপ্লয়েট অ্যান্ড এক্সপ্লোর দ্য সেন্টিমেন্ট অফ দ্য ইন্ডিজিনিয়াস পিপল দে হ্যাভ ইনসার্টেড দ্য গভর্নমেন্ট। অলসো এই সমস্ত সার্টিফিকেটের সঙ্গে বিনম্রতার সাথে এসটি সার্টিফিকেট, ইস্যুয়েন্স অফ এসটি সার্টিফিকেট, এটা জনসমক্ষে তুলে ধরার জন্য আমরা আবেদন জানাচ্ছি ক্যান্ডিডেটকে এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, এখানে যারা সিইও রয়েছে তাদের আইজ ইন্ডিয়া সিইও এবং রিটার্নিং অফিসারের কাছে আমরা ইন্ডিয়া মঞ্চের থেকে এই কোয়ার্টার নাম্বার ওয়ান হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন, যদিও সার্টিফিকেট দেয়নি, আমরা ক্যান্ডিডেটের কাছে আবার দাবি করছি যে আপনি দয়া করে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট গুলো দিন। উই বিলিভ ইট শি হ্যাজ ডেলিবারেটলি সোর্ড ইন এ ফলস এভিডেন্স ফর হুইচ হার নমিনেশন শুড বি স্ট্যান্ড টু বি ক্যান্সেল। নাম্বার টু, the Deborma name printed in the ballot paper, it is a gross intentional mistake committed by the candidate as well as by the Election Commission of India just to exploit and explore the emotion of the indigenous people. That needs to be rectified. Number three, all such SP certificate, certified copy of the electoral roll to be made public by the ECI as well as by the candidate. এটা মারাত্মক জালিয়াতি, মারাত্মক ফ্রড, মারাত্মক ভাবে মানুষকে ধোকা দেওয়ার জন্য এই সমস্ত জাল জালি কাগজ উনি জমা দিয়েছেন, সেটা তদন্ত হওয়া উচিত। আমি ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রের কাছে ফিল করব, মর্নিং শোজ দ্য ডে, সকালটা বলে দেয় দিনটা কিরকম যাবে, আমি ওইদিকে যাচ্ছিই না। যে আগে বলেছি যে ওনার বিরুদ্ধে, ওনার হাজব্যান্ডের বিরুদ্ধে নাকি একটা সিবিআই মামলা চলছে, এটারও এখানে উল্লেখ নেই, এটাকে আপনার বলেছি সেটা আমি রিপিট করতে যাচ্ছি। এতগুলো গ্রস ইন্টেনশনাল অ্যানোমালিজ এন্ড দ্য ইলেকশন কমিশন কমপ্লিটলি সাইলেন্ট এন্ড ওভারলুকিং অল দিস থিং রেজেস ডাউট অন দ্য রোল অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আই থিংক দ্যার নিডস টু বি থরো ইনভেস্টিগেশন ইন দ্য কামিং ডেজ। ইফ ইউ ডোন্ট গেট জাস্টিস ফ্রম দ্য ইসিআই, অবভিয়াসলি উই আর গোয়িং টু ড্র্যাগ দিস ম্যাটার court. We will not have put an end to this in the coming days, whether she wins or loses. We are going to drag her to, her to the court as well as the election commission for the intentional aiding and abetting such sort of heinous nature of, you can say, suppression of document which has raised our eyebrows and concern. আমি আহ্বান করবো ত্রিপুরা জনগণের কাছে ঘৃণার সাথে এই সমস্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করা উচিত। এগুলো রাজ্যের মানুষের জন্য ভয়ানক হবে আগামী দিনগুলো। এই সমস্ত নির্বাচনে পার্টিসিপেট হচ্ছে মারাত্মক অন্যায়, যারা মানুষকে ধোকা দেওয়ার জন্য এই সমস্ত জালিয়াতি জিনিসগুলো করে দেওয়া। ধন্যবাদ।
গুজরাটের ইউনিভার্সিটির নাম একটু আরেকবার, গুজরাটের ইউনিভার্সিটির নাম ইউবা। আমি বলে দিচ্ছি আপনাকে, ডিপ্লোমা ইন রুরাল ম্যানেজমেন্ট ফ্রম ইনস্টিটিউট অফ রুরাল ম্যানেজমেন্ট ব্র্যাকেট ইরমা গুজরাট। নির্বাচন একটা সর্বোচ্চ রাজনৈতিক লড়াই, এখানে যে নৈতিকতা মরালিটি, আমরা দেশের 140 কোটি মানুষের তাদের জন্য আগামী দিনের সরকার তৈরি করার জন্য নির্বাচন, প্রায় 100 কোটি ভোটার ভোট দেয়, সেই জায়গায় সর্বোচ্চ মানে এই স্বচ্ছতা এবং সততা এটা অবশ্যই আমি ভোটার সার্ভিস পোর্টাল এটা পাবলিক ডোমেনে আছে, আপনারাও এই গুগলে গিয়ে ওয়েবসাইটে গেলে পাবেন, সেখানে কীর্তি দেবী সিং তার যে ইলেকটোরাল রোল সেটাই অরিজিনাল, তার ইলেকটোরাল অরিজিনাল 36 কোটি, ওখান থেকে সার্টিফাই কপি এনে তিনি এখানে ভোটে লড়ছেন, লড়তেই পারেন, যেহেতু নাগরিকই পান, সেখানে লেখা আছে কৃতি দেবী সিং, এটা কোনো কথা হবে আপনাদেরকে সবাইকে আমি এনেছি, 15টা কপি আছে এখানে, 14টা নিতে পারেন। তো এরপর সার্টিফিকেট সম্পর্কে বলা হয়েছে এখানেও দেখুন, এই আমাদের যে মানে এই যে এফিডেভিট কি বিধানসভা কি লোকসভা, সর্বোচ্চ কোয়ালিফিকেশন হাইয়েস্ট কোয়ালিফিকেশন, তো তিনি 2018 সেখানে একটা এই বিধানসভার আসনে তিনি নির্দলীয় লড়েছেন, সেখানে এফিডেভিট করার সময়তে তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন দিয়েছেন 10th পাস, হ্যাঁ পাস পাস এন্ড 10th পাস লিখে দেন 10th এন্ড দ্যাট অলসো ইন 1992, তাহলে 92 তে তোমার 10th ওটাই হাইয়েস্ট। আমি পরের পৃষ্ঠাতে দিয়েছি এখানে দেখবেন, সেখানে 2024 এর এফিডেভিটে তিনি 2 বছর পেছনে গিয়ে বলছেন আমি SSLC from মেঘালয় বোর্ড অফ সিভিল এডুকেশন ইন দ্য ইয়ার 1990, 4 বছর আগে আপনি বললেন 10th, আবার 4 বছর বাদে 2 বছর পেছনে দিয়ে আপনি বলছেন সেখানে SSLC পাস করছে মেঘালয় বোর্ড, কিন্তু লরেটো কনভেন্টের কোনো উল্লেখই নেই আমাদের যতটুকু জানা, লরেটো কনভেন্ট শিলংয়ের একটা খুবই পুরনো একটা প্রতিষ্ঠান, সেই ব্রিটিশ আমল থেকে যখন আনডিভাইডেড ইন্ডিয়ার সময়তে যখন ব্রিটিশরা এইটাকে কি বলে এই তাদের বিশ্রামের বা এই গ্রীষ্মকালীন আবাস করে, তখন থেকে এই কনভেন্ট শুরু হয়েছে এবং এটা ICSE বোর্ডের আন্ডারে। তো এটা কেন বললাম, এই কারণ এতে যে আমাদের মানে নাগরিকত্ব প্রতিনিধিত্ব আইনে কোয়ালিফিকেশন কোন একটা ক্রাইটেরিয়া না, তিনি যদি আরো কম যদি কোয়ালিফিকেশন হন বা বেশি হন এতে এই নির্বাচনে দাঁড়ানোতে কোন ইয়ে নেই, কিন্তু তিনি যে দলের প্রতিনিধিত্ব করেন এবং যে দলের চিহ্ন নিয়েছে
পিঁপড়ামাথা সুপ্রিমো তার ছোট ভাই বলেন, শি ইজ মাই ম্যান, মাই ফ্যামিলি মেম্বার, আমার ঘরের মানুষ, হ্যাঁ আমার ফ্যামিলির লোক, যদিও এই পরিবার বা বিদ্যুতের সম্পর্কে আবার তারা অন্য কথা বলেন অন্য জায়গায়। তো পিঁপড়া মাথার বক্তব্যটা কি? আমরা পিঁপড়াশা আইডেন্টিটিকে প্রতিষ্ঠিত করার জন্য পিঁপড়াশা তার হিস্ট্রি, তার হেরিটেজ, তার গৌরব, তার লেগাসি, তার কালচার, এটাকে রিপ্রেজেন্ট করানোর জন্যই আমরা লড়ছি। আমরা যদি এই পিঁপড়া মাথা শুধু তার সুপ্রিমো না, পিঁপড়া মাথার বড় নেতা, ব্যাপারী নেতা, ছোট নেতা, এদের প্রত্যেকটা বক্তব্য শুনলে মনে হয় তারাই একমাত্র বিশুদ্ধ পিউরেস্ট রিপ্রেজেন্টেটিভ অফ দি পিঁপড়াশা। তাদের জন্যই পিঁপড়াশাদের কালচার, হিস্ট্রি, এভরিথিং এটা বেঁচে আছে এবং এর ধরে রাখা যায়। ইফসু আপনাদের সেই পিঁপড়াশা প্রতিনিধি, তিনি হ্যাঁ বিয়ে হতে পারে, আমি ওই অন্য রাজ্যে বিয়ে হওয়াটা আপত্তি এটা বলছি, যদিও তারা বলে ত্রিপুরা মাথা এবং এরকম কিছু সংগঠন ত্রিপুরাতে আছে যে নন ট্রাইবালদের সাথে ট্রাইবাল মেয়েদের বিয়ে হলে পরে ওই ট্রাইবাল মহিলাটাকে এসটি এসটি অধিকার থেকে বঞ্চিত হন, এই আওয়াজ তারা তুলেন। যেমন তুলেন খ্রিশ্চান হলে পরে তাদেরকে রিলিজ করতে হবে। তো এই ভদ্র মহিলা তিনি সেখানে বিয়ে হয়ে গেছে ছত্তিশগড়ের, কোথায় তার উনি দেবর্মা, উনি তো দেবর্মা কালচার, দেবর্মা সংস্কৃতি, পিঁপড়াশা সংস্কৃতি আমাদের বলার বক্তব্যই জানেন না যে হ্যাঁ তিনি আমাদের শেষ মহারাজা বীর বিক্রমাদিত্য বাহাদুরের নাতনি, কিরিট বিক্রমাদিত্য বাহাদুরের এই মেয়ে, এ সম্পর্কে আমাদের কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। কিন্তু তাদের যে ক্লেম, উই আর দি অনলি রিপ্রেজেন্টেটিভ অফ পিঁপড়াশা, উই আর দি চ্যাম্পিয়ন ফর দি পিঁপড়াশা কালচার, ইটস হেরিটেজ, তো এখানে কোথায়? এটাই আমাদের বলার প্রশ্ন যে এইভাবে আমাদের ত্রিপুরা যে সরল শীতে মানুষ, তাদের যে ভক্তি, তাদের ভালোবাসা, তাদের যে ইমোশনকে এইভাবে ইমোশনালি এক্সপ্লয়েট করা, দিস ইজ সামথিং এ ক্রাইম, এটা অনুচিত। এবং এইভাবে যে কোন নির্বাচনে দাঁড়িয়ে ভোট লওয়ার চেষ্টা, এটা আরেক ধরনের ফর্ম, এ সম্পর্কে ত্রিপুরা নির্বাচন মন্ডলী সতর্ক হওয়া দরকার। এরপর দ্বিতীয় ভাগে আমি যে বলতে চাইছি, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে তর্ক হবে, বিতর্ক হবে, কর্মসূচি নিয়ে নানাভাবে আলোচনা হবে, সমালোচনা হবে, ইজ মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তার মধ্যে সততা অর্থাৎ বিবৃতি থাকা দরকার এবং তার মধ্যে গ্রহণযোগ্যতা থাকা দরকার। আমি একটা একটা করে বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রায় সর্বত্র শুরু করেন মোদীর আশা, মোদীর বিশ্বাস, মোদীর দিশা, মোদীর নেশা। তো তার বাইরে ত্রিপুরার যে কত ছ বছর ধরে তারা শাসন করছে, মোদীর সেই দিশা, মোদীর সেই আশা, মোদীর সেই নেশা, এই ত্রিপুরাজ্যের আর্থ সামাজিক সাংস্কৃতিক একটা রাজ্য মানে একটা দেশ
কিছু পরিকাঠামো না, তার সাথে তার আত্মি থেকে শুরু করে সবকিছুতেই একটা পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন চাই, সেগুলো আছে। তার কোন পরিসংখ্যান দিতে পারেন? গত ছ বছরে বিজেপি সরকার আসার আগে এই ত্রিপুরাতে এখানকার সোশিও ইকোনমিককে কি তার পরিস্থিতি পজিশন কিরকম ছিল, তারপর থেকে কিভাবে তারা সে পরিবর্তন এনেছেন তার কোন ডেটা আছে? আর এটা বলার পরেই এরপর বলছেন নাকি ইন্ডিয়া ব্লকের কোন ইস্যুই নেই, বিভ্রান্তি বলছেন এখন আর ত্রিপুরা যে ভোটে কোন কারচুপি হয় না, চুরি হয় না, ভোটে ডাকাতি হয় না, কখন হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে বলো কখন হয়েছিল, এখন হয় না বুঝলাম, তাহলে কখন হতো, কিভাবে হতো, তার কি নজির আছে? আর এটা আসতে গিয়ে বিগত দিনের কিছু ঘটনা, হ্যাঁ যে কোনো সময় যে কোনো সরকার থাকার সময়তে কিছু যে আনওয়ান্টেড কিছু ইনসিডেন্ট হয় আমাদের, এগুলোতে অ্যাডমিট করতে কোনো অসুবিধা নেই, যেমন সেই বামফ্রন্ট সরকার সময়তেও বা এখানে কংগ্রেস সরকার ছিল যখন কংগ্রেস যুব সমিতির জোট সরকার সময় ছিল, কিছু আনওয়ান্টেড হয়েছে বলছেন, আমরা এগুলি রিওপেন করবো মোস্ট ওয়েলকাম। আমি তো বলছি মোস্ট ওয়েলকাম, কিন্তু গত ছ বছর তোমাদের মনে পড়লো না, হঠাৎ করে এই নির্বাচনের সময় তোমার মনে পড়লো কেন? তাহলে সেই জায়গাতে আমি বলবো, তাহলে 1990 ইংরেজিতে এডিসি ইলেকশনে এই মোহনপুর আমাদের বর্তমান মন্ত্রিসভার 2 নম্বর মন্ত্রী যিনি, তার নির্বাচনী ক্ষেত্রে অরুণ দেব নামে একজন এডিসি ইলেকশনের সময়তে বুথের ভিতরে খুন হয়েছে। প্রথম জিজ্ঞাসাবাদ করা হোক সেখানকার তৎকালীন যুব কংগ্রেসের নেতা, যুব কংগ্রেসের ছিলেন, হ্যাঁ সেটাই আমি বলছি না, ওরা বুথের কথাই বলছিলেন, তৎকালীন তখনকার যে যুব কংগ্রেস নেতা ছিলেন তিনি তালুকদার ফেস, সেখান থেকে শুরু হোক। এবং আরো জানো বীরচন্দ্র মনু সেখানে 12ই অক্টোবর প্রতি বছরই আমরা শহীদ দিবস উদযাপন করি, এখন বিজেপি আসার পর বলছে না সিপিএম করতে পারবে না, তারাই দিব, ঘটনাটা কি? হ্যাঁ ওই সময়তে কিছু ডিসগ্রান্টেড এলিমেন্ট ছিল, এই সমস্ত এলিমেন্ট এখন বিজেপির ঘর, এগুলোই এখন বিজেপির দেবতুল্য কার্যকর্তার আসনে তারা বসে আছে। তো আমরা মুখ্যমন্ত্রী কথাগুলি বলছেন একটা আবেগ তৈরি করার জন্য আমরা এগুলি এই করব, কাকে উনি শাসাচ্ছেন? তাদের সে তদন্ত তাদের ঘরে ঢুকবে এবং সে লোকগুলো এখন তাদের ঘরে আসছে। দ্বিতীয় যে বিষয়টা আসছে সেটা আরো যে রতনলাল নাথ খুবই সিনিয়র মোস্ট পলিটিশিয়ান এবং রাজ্যের এখন আইন মন্ত্রীও বটে, আইন মন্ত্রী পরিষদীয় মন্ত্রী, অধীন আগে শিক্ষার খুব করে 12টা বাজিয়ে গেছেন, তো তিনি বলছেন যে আপনি জুন মাসের 4 তারিখে ফলাফলের পর এখন যিনি লিডার অপজিশন আছেন তার পথ ছাড়বেন, তারপর কংগ্রেস দলের 3 জন বিধায়ক আছেন তার 1 জন থাকবে। আজকে কংগ্রেস দলের সে 3 জন বিধায়ক তারা সর্বশক্তিতে ময়দানে নেমে আজকে ইন্ডিয়া ব্লকের প্রচার করছে, আজকে যারা অপোজিশন তারা বামপন্থী, আমাদের দেশের
এই গণতান্ত্রিক ইতিহাস, সংসদীয় রাজনৈতিক ইতিহাসে বামপন্থী সাংসদ, বামপন্থী বিধায়ক, এদেরকে কোন ধরনের চাপের মুখে এদের পদ ত্যাগ করানো যায় না। তিনি বলে দিচ্ছেন অবলীলায় এক ধরনের থ্রেট বা এটা দুর্গম হতে পারে কিছু ইলেকট্রন বন্ডে হাজার হাজার কোটি টাকা এবং তার বাইরেও এগুলোর মধ্যে মাল এসছে, এগুলির মধ্যে সামলাতে পারছে না, টাকাগুলো কিলবিল করছে না, এই টাকা সব কিনে ফেলবেন অন্য জায়গায় যেমন কিনছেন, অথবা অন্য উপায়ে বিরোধীদের সংখ্যা কমিয়ে দেবেন, এভাবে একজন মন্ত্রী করতে পারেন কি? তারপর আমাদের নির্বাচন কমিশন আমি গত পরশুদিন অনেকগুলো বিষয় নিয়ে চিঠি দিয়েছি কমিশনের কাছে, কিন্তু গত তিন সপ্তাহ এক মাস ধরে আমরা কি লক্ষ্য করছি, ভারতের নির্বাচন কমিশন বলছেন সমস্ত দলের জন্য, সমস্ত প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সবার জন্য সমান, কাউকে একটু এই কি বলে কারোর প্রতি দুর্বলতা, কারোর প্রতি একটু পৃষ্ঠপোষকতা হবে না। কিন্তু আমরা কি দেখছি, সময় বন্টনের ক্ষেত্রেও শাসক দল যদি চাপ দেয় তাদের মতো করে অন্যদিকে টাইম অ্যালট করা, বিরোধী দলের লোক সভা করছে, বক্তৃতা করছে, সেখানে গিয়ে এই উচ্চস্বরে মাইক বাজানো, কোটিং করা, হ্যাঁ ও সমস্ত ক্ষেত্রে যেখানে আমরা প্রোগ্রাম করি পুলিশ থাকে না এরকম না, কিন্তু যে সমস্ত পুলিশ অফিসাররা ডিউটিতে থাকেন কিছু কিছু জায়গায় অবশ্য ভালোই ভূমিকা নেন, কিন্তু কিছু ক্ষেত্রে কতগুলো এলাকায় যেমন সুনামুরা, বক্সনগর, ওদিকে বিশালগড়, এদিকে সেদিন আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ নারায়ণকর মানিক ভান্ডারে সে জনসভা হবে, মাইক টাইক বেঁধে চ্যাপ্টার পেতে সব তৈরি, দুজন পুলিশ অফিসার, 15-20 জন সিআরপিএফ নিয়ে সেখানে ডিউটি করছেন, তাদের সামনে থেকে আমাদের মাইক উঠে নিয়ে গেল, শাসিয়ে কিছু লোককে ই দিল, ছোট জগন্নাথের মতো দাঁড়িয়ে দিল, কোথায় লেভেল প্লেইং ফিল্ড? কমিশনকে বল দলটা ভারতীয় জনতা পার্টি, গণতন্ত্র বা শিষ্টাচার, রাজনৈতিক শিষ্টাচার তাদের রক্তের মধ্যে নেই, কাজে সেই জায়গায় শুধু একটা অ্যাডভাইজারি ইস্যু করা এখানে শেষ হলো শুনে। তারপর আরো মারাত্মক অভিযোগ হল গতকাল এতে দুর্গা চৌমানির বিপণী বিধান একটা আছে, সেখানে একটা মিটিং করেছে জনক মন্ত্রীও ছিলেন, এই প্র্যাকটিস গত অগাস্টে বক্সনগর এবং ধনপুরে নির্বাচনে তারা আকসার করেছে, তখন এই পশ্চিম ত্রিপুরা আসনে যিনি এখন রিটার্নিং অফিসার তিনি তখন ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ডিএম ছিলেন সিপাহী জেলা, তখন কোন ভূমিকা আমরা দেখি, গতকালও প্রায় একই ধরনের, সেখানে সবাইকে ডেকে আনা হল, মন্ত্রীর বক্তব্য রাখবেন, প্রার্থী যাবেন, গরিব মানুষ না আসলে উপায় নেই, খবর মানে তাদেরকে এই মিটিং এ আসলে খবরটা দেওয়া হয়, মিটিং আছে যদি না এই ভবিষ্যতে কি হইব পর্যন্ত আসতে বাধ্য। এরপরে বলছেন সব মোবাইল ফোন বন্ধ, সবাইকে মোবাইল ফোন দেখিয়ে এটা সুইচ অফ করতে হবে, এরপর প্যাকেট বিলি করছে প্রকাশ্যে। আমার বক্তব্য হল যে এরকম কোন সভা যদি হয় নির্বাচন কমিশনের প্রতিনিধি কি ছোট কি বড় সব জায়গাতে আমরা দেখি, আমরা যেখানে যাই ক্যামেরা পড়ে, কোথায় নির্বাচন কমিশনের ক্যামেরা?
কোথায় তাদের সেই সমস্ত পরদর্শকরা? ডক্টর বিশাল কুমার, আমি বারবারই বলি, গত বিধানসভা নির্বাচনের সময় তিনি ঊনকোটির ডিএম ছিলেন, তার ভূমিকা এক্সেলেন্ট ভূমিকা তিনি পালন করেছেন, এবং পরবর্তী সময় নির্বাচনোত্তর সন্ত্রাসের সময়তেও তার ভূমিকা ছিল অসাধারণ। কিন্তু সেই বিশাল কুমার তার বিশালত্ব দেখাতে পারছেন না, আজই প্রচারের আরো কটা দিন আছে, এবং 19 তারিখ সে মুখ্যম দিন, যে নির্বাচন কমিশন দেখো শাসকজন এরকম ভাবেই আরো অভিযোগ পাওয়া যাচ্ছে, বিশেষ করে সাত রামনগর বিধানসভা কেন্দ্রে ওই দশমী ঘাট, তারপরে রাজনগর সংখ্যালঘু এলাকা, সেখানকার প্রায় সমস্ত ভোটারদের এপিক কার্ড শাসক দলের লোকের খুলে নিয়ে গেছে। নির্বাচন কমিশনকে বলবো তাদের একটা টিম যাক, তাদের একটা টিম যে এরকম ঘটনা, এরকম নানা রকম অভিযোগ উঠে আসছে, ঘটনা কতটুকু সত্য, কারণ ডিএম অফিস থেকে তো রাজনগর বা দশমী ঘাট খুব দূরে নয়, এখানেই যদি সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন এনশিওর না করতে পারে, গণতন্ত্রের পরীক্ষা, সংবিধানের পরীক্ষা তো এখানেই খতম হয়ে যায়, এটা ইয়ে দেখা দরকার। আজকে শাসক দল বলছেন যে বিরোধীদের কোন আমি আর সময় নষ্ট করতে চাই না, সুনির্দিষ্ট ভাবে এই ইন্ডিয়া ব্লকের যে সবচেয়ে বড় দল তার সর্বোচ্চ নেতা বা তার তরফ থেকে 5টা ন্যায় তার উপরে লিখিত ভাবে ব্ল্যাক এন্ড হোয়াইট, এবং দেশের প্রথিত দশা অর্থনীতিবিদ সমাজতত্ত্ববিদ তাদেরকে দিয়ে প্রায় মাসাধিক কাল পাবলিক হিয়ারিং করে এবার এই ইস্তাহার তৈরি করা হয়েছে, যেমন তেমন ইস্তাহার পিছন তৈরি করে দিলে এরকম হয়, তার কাউন্টার অর্থাৎ এর চেয়ে উত্তম শাসক দল কি দেবেন এটা শুনলেন, আজকে ওনারা দিল্লিতে প্রকাশ করেছেন, কিন্তু তার মধ্যে কোন ধরনের মানে সার্বত্তা নেই। কিভাবে দেশের এই যে একটা প্রায় ক্ষয়িষ্ণু অর্থনীতি তার মেরামত হবে, আজকেই একটা পত্রিকাতে উঠেছে যে ইউনাইটেড নেশন তারা গত পরশুদিন একটা এরকম তথ্য তারা রিলিজ করেছে, সারা পৃথিবীর 100 দেশের মধ্যে সুখী দেশের তালিকা, অর্থাৎ কোন দেশ সুখী সা করতে শুধু কিছু খায় কিছু পান করে, এরকম সুখী মানে হলো খাওয়ার ব্যবস্থা আছে, রোজগারের ব্যবস্থা আছে, সামাজিক নিরাপত্তা আছে, স্বাস্থ্যের সুবন্দোবস্ত আছে, এবং নির্দ্বিধায় তার মনের ভাষা প্রকাশ করা, খুব ব্যক্ত করা, এবং তার ইচ্ছা এটাকে প্রকাশ করা, সেদিক থেকে 143টা দেশের মধ্যে ইউনাইটেড নেশন যে এই রিলিজ করেছে ভারতের নাম্বার এখন 126, সেই জায়গায় পাকিস্তানের অবস্থা আমাদের থেকে ভালো, 106 নম্বরে, তাদের থেকে 20টা ধাপ আমরা নিচ্ছি। সারা পৃথিবীতে এই 143টা দেশের মধ্যে ফিনল্যান্ড 1 নম্বরে, আর সবচেয়ে পেছনে 143 নম্বর হলো আফগানিস্তান, আর আফগানিস্তান থেকে আমাদের দূরত্ব মাত্র এই 17টা ধাপ, তারপর হলো মধুরা। এটা খুব ভালো যে শাসক দলের হয়ে প্রচারের জন্য আগামীকাল আজকে নাকি রাতে আসবেন, শুনুন দেখলাম একটা কাগজে স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন, এবং 17 তারিখে প্রাইম মিনিস্টার ভালো উচ্চ রাজনৈতিক তার বিতর্ক হোক, এতে দেশের এবং
রাজ্যের মানুষ তার লাভবান হবে। চিন্তা ভাবনার মধ্যে তার যে আরো ইতিবাচক পরিবর্তন, আমি সেই জায়গায় মাননীয় অমিত শাহ আগামীকাল আসছেন, তার কাছে কয়েকটা প্রশ্ন আপনাদের মাধ্যমে রাখতে চাই। কালকে যেন তিনি কুমারঘাট থেকে তার পুনরুদ্ধরণ করার চেষ্টা করেন। প্রথমটা হল দি এগ্রিমেন্ট সাইন বিটুইন দি ত্রিপুরা মথা এন্ড দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভিং দ্য প্রেজেন্স অফ দি স্টেট গভর্নমেন্ট ইটস রিপ্রেজেন্টেটিভ। What is the timeline and roadmap and what exactly the government of India is committing to the Tripura Matha or the people of the state or the Tripura people out of that? Because there is nothing spelled out. What has been said? That one joint working group or joint committee will be constituted. That committee will exercise the aspirations of the Tripura people. But according to the Tripura Matha, their only aspiration is the Greater Tripura land, but it is not mentioned there. From the end of the Tripura Matha, they are saying so many things. But Amit Shah, he is being the Home Minister. The people of this state like to know. This is not my appeal, my question. The people of this state like to know what exactly the government of India intends to do. তিনি যখন আসছেন, এই এগ্রিমেন্ট সাইন হওয়ার পর, this is the first time he is coming. We hope that will spell out. Second হল যে এই কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, পত্র পত্রিকাতে ওনার ছবি টবি দিয়ে অসংখ্য বক্তব্য উঠছে, উনি নাম ধরে অমুককে প্রশ্ন করছেন, অমুককে প্রশ্ন করছেন, আগের দিনের ইয়ে নিচ্ছেন, আমি শুধু তাকে মানে তাকে না উৎকাস্ত বক্তব্য নেই, কারণ এই প্রশ্ন ওনাকে পাবলিকলি দেওয়া হয়েছিল আরো আগে। দ্যাট ওয়াজ সো আই এম আস্কিং টু দি অমিত শাহ, ওয়াই ওয়াই বিপ্লব কুমার দেব ওয়াজ টপেন ডাউন আফটার ফোর ইয়ার্স অফ হিজ টেনিউর ইন দি অফিস অফ দি চিফ মিনিস্টার, ওয়াই? বিকজ বিপ্লব দেব ওয়াজ হোল্ডিং দি পোস্ট অফ দি চিফ মিনিস্টার, ইট ইস এ পাবলিক পোস্ট, হাইয়েস্ট পোস্ট অফ এনি স্টেট গভর্নমেন্ট। সো ওয়ান, হি মে বি ইয়োর পার্টি মেম্বার, বাট ওয়াই ফ্রম দি পাবলিক অ্যান্ড দি কনস্টিটিউশন চেয়ার ইউ আর টকিং হিম অর হার? পিপল হ্যাজ দি রাইট টু নো। আজ পর্যন্ত ত্রিপুরা আমরা জানলো না, আগামীকাল আমরা জানতে চাই, যদি ওই কেন্দ্রটা পূর্ব ত্রিপুরা কেন্দ্র, ওখানে না বললেও তিনি নিশ্চয়ই প্রেসের সাথে কথা বলবেন, আর কথা এসে বললেন তো নিশ্চয়ই তিনি এই কথা বলেছেন, বিপ্লব দেবকে কেন 4 বছরের মাথায় নামিয়ে দেওয়া হয়েছে। থার্ড, এখানে এই গেল নির্বাচনেও এই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় হোম মিনিস্টার এই পশ্চিম ত্রিপুরার এখনকার সিটিং যিনি এমপি বা আউটগোয়িং এমপি, তাকে সামনে রেখে বলছেন বিজেপি পার্টি একই পার্টি অবরোধক মাত্র জাতীয় উঁচাই নিয়ে লে যা লে যা সকতে উঁচাই আপনি গিয়া সেন্ট্রাল মে মন্ত্রী বনা দিয়া আমি কি উনকো বিসর্জন দে রা হ্যা, উনকা ভি ক্যা কসুর থা, ক্যা কসুর হ্যা, ইনকো ইতনা উঁচাই মে আপনি গিয়া মাতৃশক্তি কো অর প্রতিমা কো আমি আপ বিসর্জন দে রা হো,
Fourth, our question is that এখন প্রীতি দেবী সিং সম্পর্কে অনেক আলোচনা হয়েছে, উনি এরকম একটা সম্মানিত বা উচ্চ আসনের জন্য লড়াই করছেন কিন্তু নিজেকে সৎ প্রমাণ করতে পারছেন না। She is suppressing her all informations. দুঃখিত, তিনি আমাদের রাজ পরিবারের একজন সদস্য, আমরা আশা করেছিলাম মূলত সে উচ্চতায় রাজ পরিবার মানে তো আমাদের মনে অনেক বড় জায়গাতে আছে, বাট সি সাপ্রেসিং অল ইনফরমেশন। তো এই জায়গায় অমিত শাহের কাছে প্রশ্ন আমাদের, তারপরে কিছু প্রাইম মিনিস্টার আসবেন, এখানেও এখন যিনি সিটিং এমপি রেবতী মহন্ত্রী রেবতী ত্রিপুরা ইয়াং চেয়ার মাস্টার ডিগ্রি ছেলে, এখানে গান্ধী স্কুলের পোস্ট গ্রাজুয়েট টিচার, পৃথিবী সিং এর চেয়ে তার বয়স বোধ হয় অনেক কম, 45-46 এরকম হবে। তো একটা এমএ পাস ছেলে অপেক্ষাকৃত ভাবে বয়স তার কম এবং সে সনদ বিষয়ে সে অর্থে এখানকার ভাষা জানে, সংস্কৃতি জানে, একেবারে গন্ডাছড়া মতো মহকুমার প্রত্যন্ত গ্রামের ছেলে, অনেক স্ট্রাগল করে সে এই মাস্টার ডিগ্রি করে এই শহরে এই শিক্ষকতা করছেন, তাকে বসিয়ে দিয়ে এরকম একজন প্রার্থী আপনারা করলেন। সো বিজেপির চোখে ওরা বলে যুব সমাজ ইয়াং জেনারেশনকে তারা প্রমোট করবে, এটাই কি সে প্রমোট করা নাম না? যদিও তারা কাকে প্রার্থী করবেন করবেন এটা তাদের ব্যাপারে, আমাদের এখতিয়ার নয়, কিন্তু তারপরও As a public, we have the right to ask the question. তাদের চোখে তাহলে এই যে যোগ্যতা বাছাই করতে এটাই কি ক্রাইটেরিয়া? একটা এমএ পাস ছেলে তার চাকরি ছেড়ে এই রাজনীতি এসছে, তাকে বসিয়ে দিয়ে আরেকজন এরকম যিনি তার তথ্য সাপ্লাইস করছে তাকে বসান, কাজে এই চারটি প্রশ্নের জবাব আশা করি অমিত শাহ এবং প্রধানমন্ত্রী আসবেন আগামী 17 তারিখ, কেউ উত্তর দেবেন। তার সাথে হল যে আজকে এই বিগত 6 বছর এ ত্রিপুরাতে তাদের কোনো প্রতিশ্রুতি কার্যকরী হল না, পত্রিকাতে উঠছে আগরতলা শহর পলিউটেস্ট সিটি অফ দি কান্ট্রি, দেশের সবচেয়ে মানে কি বলে দূষিত, আর সেই দূষিত শহরের যিনি মেয়র হলেন উপনির্বাচনের প্রার্থী আর ভোট পেলেন না, ত্রিপুরা মানে ক্রমশ ক্রমশ এমন কতগুলো জায়গাতে যে শীর্ষস্থানে যাচ্ছে, পলিউশনে, ড্রাগে, অস্বাভাবিক মৃত্যু, পাচার, শিশু মৃত্যু, শিশু বিক্রি, কাজে প্রধানমন্ত্রী সাহেব এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব আসবেন, তাদের কাছ থেকে আমরা কি উত্তর চাই? ত্রিপুরাতে 44 লক্ষ মানুষ want to know, I think they will satisfy us by the answers. Yes.